সাবস্ক্রাইব করুন ইলমি বশীকরণ নামক চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলটিতে ক্লিক করুন লেটেস্ট বশীকরণ ভিডিও সবার আগে দেখার জন্য। আপনারা দেখতেছেন তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল ইলমি বশীকরণ এবং আমি আছি আপনাদের সাথে সমীর। তো ভিউয়ার চলুন আজকে একটি নতুন বশীকরণ শিখি। তো ভিউয়ার্স আজকে এখানে সর্বমোট তিনটি বশীকরণ দিব, যেই বশীকরণটা আপনার ভালো লাগে অবশ্যই সেই বশীকরণটাই করবেন, তাহলে অবশ্যই আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে পাবেন এবং আপনি আপনার মনে যে বাসনা রাখছেন সে বাসনাটা অবশ্যই পূরণ করতে পারবেন। তো ভিউয়ার্স চলুন মূল বিষয়ে চলে যাই। তো ভিউয়ার্স তিনটি বশীকরণের সর্বপ্রথম বশীকরণটা হলো এরকম, সাদা সর্ষে পেষণ করে রক্তচন্দনের সঙ্গে মিশিয়ে কপালে ফুটা দিলে রূপহীন মানুষও সুন্দর সুন্দরীদের বশ করতে পারে। আবার একবার বলে দেই, সাদা সর্ষে পেষণ করে রক্তচন্দনের সঙ্গে মিশিয়ে কপালে ফুটা দিলে রূপহীন মানুষও সুন্দর সুন্দরীদের বশ করতে পারে। তো ভিউয়ার্স দ্বিতীয় নম্বর বশীকরণটা হলো এরকম, পুষ্যা নক্ষত্রে পুনর্বার শিকড় ডান বাহুতে ধারণ করলে যে মেয়েকে বশীকরণ করতে চান সেই মেয়েই বশীকরণে আসবে। আবার একবার বলে দেই, পুষ্যা নক্ষত্রে পুনর্বার শিকড় ডান বাহুতে ধারণ করলে যে কোনো মেয়ে বা ছেলেকে বশীকরণ করা যায়। তৃতীয় নম্বর যে বশীকরণটা ছিল, এই বশীকরণটা আমার খুবই ভালো লাগে এবং আশা করি এই বশীকরণটা আপনারা অবশ্যই ভালো পাবেন এবং এই বশীকরণটা আপনারা করবেন। তো ভিউয়ার্স এই বশীকরণটা হলো এরকম, তুলসী গাছের শিকড় লাল সুতো দিয়ে বেঁধে কাহারো নাম করে যেমন অমুক আমার বশীভূত হোক, তাহলে সে ব্যক্তি অবশ্যই সাধকের বশীভূত হবে। তো ভিউয়ার্স এই কথাটা আবার একবার বলে দেই আপনাদের বোঝার জন্য, তুলসী গাছের শিকড় লাল সুতো দিয়ে বেঁধে কাহারো নাম করে যেমন অমুক আমার বশীভূত হোক, তাহলে যে ব্যক্তির নামে এই কার্যটা করা হবে সে ব্যক্তি অবশ্যই সাধকের বশীভূত হবে। তো ভিউয়ার্স অমুকের জায়গায় অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম উচ্চারণ করতে হবে। তো ভিউয়ার্স আশা করি এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা নাই, যদি অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এতটুকুই, আপনাদের জন্য শুভকামনা করে আজকের মতো রাখছি।